তো প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমরা সকালবেলা এসে কাজটা ধরলাম, কিন্তু গাইস কাজটা ধরার পর দেখি মানে বৃষ্টি আসার সম্ভাবনা খুবই আছে। আর অ্যাকচুয়ালি বৃষ্টি এসেও গেল। তো এই দেখুন, আমাদের মানে এমনি ধরুন চারদিকের ওয়াল যেটা ছিল তো সেটা আমরা উঠিয়ে ফেলেছি। এখন রুমের যে ওয়াল দুইটা আছে তো ওই দুইটা মানে উঠানি বাকি আছে। তো এই যে এদিকে দেখুন একটা, তো এদিকের একটা ধরুন মানে বাকি আছে, আর এদিকে আমরা মানে কমপ্লিট করে ফেলেছি। তো তারপরই ভাই বৃষ্টি আসলো, তো বৃষ্টি আসার জন্য লাইক আমরা মানে কিছু করতে পারলাম না। তো এই যে দেখুন মানে চারদিকে আমরা উঠিয়ে ফেলেছি, আর এই যে দেখুন কি সুন্দরভাবে আমরা ঢেকে দিয়েছি বৃষ্টি আসলো বলে, ঠিক আছে। আর গাইস, আমরা যেখানে মানে বালু রাখতাম, ঠিক আছে, ওই জায়গাটা একদম খুব ভিজে গেছে। আর এই দেখুন সব কিছু একদম ভিজে ভিজে গেছে। আর এই যে দেখুন এখানে বালু রাখতাম আমরা, মানে যেখানে আমরা মিক্সিং করতাম, তো এখানে মানে একদম জল জমে ভিজে মানে জল জমে আছে, এখানে আমরা মিক্সিং হবে না। তো আজকে আজ আমাদের কাজ হয় কি না হয় না তো সেটা আমরা বলতে পারবো না। তো গাইস, এই যে দেখুন অনেক বৃষ্টি হয়েছে। তো আপনাদের ওখান থেকে বৃষ্টি হয়েছে নাকি কমেন্ট করে জানাবেন যদি বৃষ্টি হয়ে থাকে, ঠিক আছে। তো গাইস, আর এই দেখুন বাইরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখেছি কীরকম বৃষ্টি হচ্ছে আমাদের এইদিকে। আর গাইস, এটা রোজই হচ্ছে, কেননা গাইস মানে লাইক যখনই আমরা মানে কাজ করি তখনই গাইস এরকম করে যেন বৃষ্টি এসে পড়ে, ঠিক আছে। তো তাই জন্য মানে আমরা কাজটা মানে বেশি আগাতে পারছি না। এই দেখুন আমাদের মানে বৃষ্টি হওয়ার পর মিস্ত্রি বললো যে একটু কাজ করবে, ঠিক আছে। তো এই দেখুন আমাদের মিস্ত্রিটা লেগে গেছে এখানে কাজে। তো গাইস, যদি ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক করে দেবেন, আর আপনারা যদি আমাদের পেজে নতুন থাকেন তো পেজটাকে ফলো করে দেবেন।